রাস্তা নির্মাণকারী ঠিকাদারকে হুমকি দেওয়ার বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের বেলপাহাড়ি এলাকা থেকে। জঙ্গলমহলে কর্মরত সিআরপিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর 5টা নাগাদ মাওবাদীরা পোস্টারগুলো বেলপাহাড়ি বাজার সংলগ্ন হদ্রা মোড়ে লাগিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা সকালে পোস্টারগুলি দেখে বেলপাহাড়ি থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে সমস্ত পোস্টার তুলে থানায় নিয়ে আসে। জানা গেছে, হদ্রা এলাকায় সৌরভ রায় নামে এক ঠিকাদার একটি রাস্তার কাজ করছেন, কিন্তু রাস্তা তৈরির ক্ষেত্রে তার বিরুদ্ধে নিম্নমানের মালপত্র ব্যবহারের অভিযোগ তোলেন ওই এলাকার বাসিন্দারা। এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মাওবাদীরা সেই সুযোগ কাজে লাগিয়ে বেলপাহাড়ির হদ্রা এলাকায় পোস্টার লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মাওবাদীদের নাম করে কেউ এই ধরনের পোস্টার লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে বেলপাহাড়ি থানার পুলিশ জানিয়েছে।